হাজারো মানুষই গিজ গিজ করছে পুরো হল রুমটা। পুরো হল রুমের অবস্থা কিছুটা মাছের বাজারের মতো, চারদিকে শুধু গুনগুন আর গুনগুন। যেই না দেশেরা বক্তা মঞ্চে পা রাখলেন, সবাই একদম নিশ্চুপ। বক্তা মঞ্চে উঠে পকেট থেকে 1000 টাকার নোট বের করে উঁচু করে চিৎকার করে বললেন, কে কে নিতে চান হাত তুলুন। সবাই একসাথে উঁচু করে তুলে বললেন, আমি নিতে চাই, আমি নিতে চাই। একটু মুচকি হেসে বক্তা নতুন কচকচে নোটটাকে হাতের মুঠোয় নিয়ে শরীরের সমস্ত শক্তি দিয়ে কোচলিয়ে গোল বলের মতন বানিয়ে আবারও উঁচুতে ধরে বললেন, এবার কে কে নিতে চান হাত তুলুন। আগে যারা হাত তুলেছিল এবারও তাদের সকলেই হাত উঁচুতে ধরে বললেন, আমি নিতে চাই, আমি নিতে চাই। আমি এই নোটটা আপনাদের কাউকে না কাউকে দিব, এতে নেই কোনো সন্দেহ। তবে তার আগে আমি আরেকটা কাজ করতে চাই। এই বলে তিনি নোটটা পায়ের নিচে ফেলে ইচ্ছে মতন জুতোর তলা দিয়ে নোটটাকে ভালো করে পাড়ালেন। ময়লা কুচকানো নোটটা সবাইকে হাত উঁচু করে ধরে আবারও জিজ্ঞাসা করলেন, এবার বলুন কে কে এই ময়লা নোটটার মালিক হতে চান। উপস্থিত সকলেই আবারও একসাথে হাত উঁচু করে জানালেন যে তারা সকলেই এই ময়লা নোটটা নিতে চান। এবার বক্তা বললেন, আপনারা এই মুহূর্তে জীবনের অন্যতম একটি শিক্ষা লাভ করলেন। 1000 টাকার নোটটিকে আমি দুমড়ে মুচড়ে মাটিতে ফেলে জুতো দিয়ে মারিয়েছি, কিন্তু তারপরও ময়লা টাকাটা নিতে আপনাদের নেই কোনো আপত্তি, কারণ এই টাকাটা আমি ময়লা করি কিংবা পায়ের নিচে ফেলে ইচ্ছে মতন পাড়াই, কোনো কিছুতেই কিন্তু 1000 টাকার নোট থেকে 1 পয়সাও কমবে না। যদি এই জড় পদার্থ এত ঝড় তুফানের মধ্যে দিয়ে যাওয়ার পরও এর মূল্য সামান্য না কমে, তাহলে তো আপনারা সৃষ্টির সেরা জীব। সামান্য কষ্টে কিংবা যন্ত্রণায় কেন নিজেকে অন্যদের তুলনায় কম মূল্যবান ভাববেন? কেন লোকের কথায় দ্বিধাগ্রস্ত হন? কেনই বা লোকের কথায় ভেঙে পড়েন? অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করুন। নিজেকে এমন জায়গায় নিয়ে যান যেখানে মানুষ আপনাকে অবহেলা নয়, আপনাকে খুঁজবে, আর এজন্য আপনাকে নিজেকে নিজেই মূল্য দিতে হবে, নিজের সত্যরূপে এগোতে হবে, সত্যভাবে পরিশ্রম করতে হবে। আর যদি আপনি নিজেকেই না মূল্য দেন, নিজেকেই না পছন্দ করেন, তাহলে অন্যরাও আপনাকে অবহেলা করবে, পছন্দ করবে না। এটা আপনাকে বুঝতে হবে। আজ আপনি যেমন আছেন তেমনই সুন্দর, কাউকে দেখানোর প্রয়োজন নেই আপনার রূপ, কারণ এটা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ এটাই যে আপনি নিজেকে নিজে কি ভাবেন, আপনার মধ্যে কোন ক্ষমতাটা আছে নিজের স্বপ্ন পূরণ করার, কোন যোগ্যতাটা আছে নিজের লক্ষ্যে পৌঁছানোর। আপনারও একটা উদ্দেশ্য আছে এই পৃথিবীতে আসার, আপনি তো সবার থেকে আলাদা, আপনার চিন্তা ভাবনাও আলাদা, আর কারো থেকে আলাদা হওয়াটা আপনার দুর্বলতা নয়, আপনার পরিচয়। মনে রাখবেন, আপনার জীবন কোনো 1000 টাকার নোট না, যা আপনি শুধু একবারই ব্যবহার করতে পারবেন, কিংবা চাহিবা মাত্রই ইহার বাহককে দিয়ে দিতে বাধ্য থাকিবেন। আপনার জীবন একান্ত আপনারই, আর এটাকে মানি ব্যাগে রাখবেন নাকি দুহাতে উড়াবেন, এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে।